मा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यह न जहो लोककल्याण मार्गम् त्रैलोक्येऽप्या प्रतिम महिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानं वृतवर वपु सीतया यो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्णो वंशकल्पोतरु जय जय भगवान् जगतेरुगुरु जय जय गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरणरेणु मागे अधम श्री भगवान अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि श्री श्री रामकृष्ण पुथी पाठ एवं आलोचनार उद्देश्य निये। आमरा विगत दिन जे अध्याय थेके पाठ करछिलाम सेटिर नाम भक्तदेर संगे रंग ओ संयोजन। आमरा विभिन्न भक्तदेर श्री रामकृष्णेर काछे आसार गल्प बोलेछि, तार मध्ये प्रथम छिलेन स्वामी विवेकानंद बा नरेंद्रनाथ, तारपरे स्वामी योगानंद बा जोगींद्रनाथ, এবং এই ধারা অব্যাহত রয়েছে বেলঘরিয়ার তারক মুখুজ্জে, তারপরে নৃত্যগোপাল গোস্বামী এইখানে এসে শেষ হয়েছিলাম। নৃত্যগোপাল গোস্বামীর একটি অদ্ভুত দর্শন হয়, আপনারা এই অমৃতায়ম কোনোদিন বোধ হয় সময় মতো ক্লাসে আসেন না, খুব মুশকিল সবার এই কি যে কি আর বলবো, রোজ একই কথা বলি, বলবো বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। বলছেন যে তিনি একটা অদ্ভুত স্থান, একটা অদ্ভুত দর্শন করলেন, সেটা হচ্ছে উনি একটা গোরস্থানে গিয়েছিলেন, নির্জনে ভগবানের নাম করবেন বলেন, বিজনে ভগবানের নাম করবেন বলেন সেইখানে গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখলেন ঝোপে গাছে পরিপূর্ণ সমস্ত জায়গাটা, আর সেটা একেবারে সত্যি সত্যি খুব একদম অত্যন্ত নির্জন জায়গা। সেখানে হঠাৎ করে তিনি দেখলেন যে একজন যেন শিকারি, বুলবুল পাখি যেরকম পাখি ধরার জন্য যেরকম শিকারি ঘুরে বেড়ায়, সেরকম কোনো একজন শিকারি তিনি যেন এসে উপস্থিত হয়েছেন। শিকারিকে তিনি দেখলেন, কিন্তু ভালো করে লক্ষ্য না করে জিজ্ঞাসা করলেন যে কে তুমি, এই নির্জনে জায়গায় তুমি বিদেশি, এখানে অচেনা হাসি মুখে এখানে কী করছো? তা সেই রকম সে তার দিব্য হাসি দিয়ে বললেন যে পাখি ধরবার জন্য আমি এখানে এসেছি। এই কথা বলে শিকারি চলে যায়। কিন্তু তার মনে হতে থাকলো যে এই গোরস্থানে সে কোথায় পাখি খুঁজে পাবে। তারপরে আর সেই শিকারিকে আসে কিছুতেই খুঁজে পায় না, খুঁজে চলেছেন সেই পাখি খুঁজে চলেছেন কৌতূহলে, তিনি খুঁজে চলেছেন কৌতূহলে দেখেন শিকারি কোথায় যায়। তিনি যত খুঁজে চলেছেন ভেতরে গিয়ে ঢুকতে ঢুকতে তিনি দেখলেন সেই কিছু দূর গেলে লিখছেন কিছু দূরে ফিরিয়া যখন আগুয়ান, কিছু দূর যাওয়ার পর যখন ফিরে আসছেন মোর ফিরে নিজ পথে করেন উপায়ন। গোস্বামী দেখিল এক আশ্চর্য ভারতী, শিকারি সেখানে নয় প্রভুর মূরতি, দ্রুতগতি গোস্বামী হইল ধাববান, অদৃশ্য মূরতিকারে দেখিতে না পান, পরাণ আকুল অতি উচ্ছ্বাসে অস্থির, বাক্যহীন রসনার নয়নে বাহিনী, প্রভুর বিচিত্র খেলা লয়ে ভক্তগণ, বড়ই মধুর কাণ্ড ভক্ত সংযোজন। এগুলো আমাদের কাছে খুব উৎসাহের কথা, কারণ ভগবানকে যখন তিনি দেখতে চেয়েছেন, আকুল হয়ে তাকে দেখতে চেয়েছেন, তাকে খুঁজে পাচ্ছেন না, তিনি ভাবছেন যে নির্জনে বোধ হয় ভগবানের চিন্তা করলে নিশ্চয়ই ভগবানের সঙ্গে তার দেখা হবে, এবং সেই ভেবেই তিনি ছুটে চলেছেন। তারপরে সেই পাখির যে শিকারি তাকে দেখে তার মনে হতে থাকছে যে কেমন করে এই অজানা জায়গায় এসেছে। সেই শিকারির খোঁজ করতে করতে হঠাৎ এক সময় তিনি দেখেন সেই শিকারি নেই, দূর থেকে দেখা যাচ্ছে সেই শিকারিটি আদতে শ্রীরামকৃষ্ণই। হঠাৎ অতর্কিতভাবে শ্রীরামকৃষ্ণকে দর্শন করে
তার সেই ভীষণ রকমের আনন্দ হচ্ছে। একই সঙ্গে করানো আকুল অতি উচ্ছ্বাসের অস্থির বাক্যহীন রসনা নয়নে বহিনীর, ভগবানকে যখন তাকে দেখতে চাইছিলাম, হৃদয়ের ভেতরে দেখতে চাইছিলাম, তিনি এসে আমায় দর্শন দিলেন এবং দর্শন দিয়ে তিনি চলে গেলেন। চলে যাওয়ার ফলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কাতরতা, তার জন্য একটা অদ্ভুত রকমের কাতরতা তৈরি হচ্ছিল। সে তাতে যেটা হলো পরাণ আকুল আর অতি উচ্ছ্বাসে অস্থির, এই যে হঠাৎ করে দেখতে পাওয়ার ফলে তার মনের ভেতরে যে উচ্ছ্বাস, সে উচ্ছ্বাসে সম্পূর্ণ অস্থির হয়ে উঠেছেন তিনি। বাক্যহীন রসনা নয়নে বহিনীর, শব্দ একটি কথাও তিনি বলতে পারছেন না, তার দুচোখ দিয়ে জল ঝরে পড়ছিল। কুতিকার শেষ করেছিলেন, যে কথাগুলো দিয়ে আমরা শেষ করেছিলাম সেটা হলো এই, প্রভুর বিচিত্র খেলা লয়ে ভক্তগণ, বড়ই মধুর কাণ্ড ভক্ত সংযোজন। প্রভুর বিচিত্র খেলা লয়ে ভক্তগণ, এ দেখবেন আপনারাও যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, আপনাদের প্রত্যেকের একটা আলাদা আলাদা গল্প আছে। আপনারা প্রত্যেকেই নানাভাবে ভগবানের কাছে এসেছেন এবং ভগবানকে ভালোবেসেছেন, আপনাদের সবার পৃথক পৃথক গল্প আছে এবং কারুর গল্প কারুর সাথে মেলে না, কিন্তু সব গল্পের একটাই সূত্র, সবাই এসেছেন চেষ্টা করেছেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য, মন প্রাণ উজাড় করে তার সঙ্গে মিলিত হবেন বলে এসেছেন। আজকে আমরা এ তারপরের অংশ থেকে পড়ব। প্রেমিক ভক্ত এক জুটে হেন কালে, দেবেন্দ্র মজুমদার ব্রাহ্মণের ছেলে, মাঝারি বয়স খর্ব বরণ সুন্দর, শহরে চাকুরি মাত্র যশোহরে ঘর, প্রভুর সংসারী ভক্ত রহে যত জনা, দেবেন্দ্র তাহাদের মধ্যে সকলের চেনা, বাল্যাবধি দেবেন্দ্রের ধর্মেতে পিপাসা, শুনিয়া প্রভুর নাম সেই হেতু আসা, শুন মন এইখানে এক কথা বলি, ভক্ত যদি সংসারে থাকিলে লাগে কালি, প্রভুর বচনে শুনো তাহারও প্রমাণ, হোক না মানুষ তেহ যতই সেয়ান, যদ্যপি করেন কাজ কাজলের ঘরে, যদ্যপি করেন বাস কাজলের ঘরে, নিশ্চয় লাগয়ে দাগ আজি নাই পরে, যতই সেয়ান হোক সৎ শুদ্ধ মতি, টলে মন ধ্রুব সঙ্গে থাকিলে যুবতী, কলঙ্ক বিহীনের গায়ে রহে কোন জন, প্রভুর উপমা সহ গুণ শুন বিবরণ, খই ভজিবার কালে দেখো প্রমাণ, সকলি খই হয় যতগুলি ধান, তবে যেটি ফুটিয়া তখনই ছুটে যায়, রহে না বন্যির মতো উত্তপ্ত খোলায়, কলঙ্ক তাহাতে আর পরশিতে নারে, দাগ তথা রহে যার খোলার ভিতরে, সংসারে খোলের মতো তৃতাপ আগুনে, আগুনের মতো তপ্ত করে রেতে দিনে, ইহার মধ্যে তে বাস তবু যেই জন, অন্তরের সহকরে গুরু অন্বেষণ, তিনি ভক্ত শ্রীপ্রভুর চেনা মহাদায়, অধমের কোটি কোটি দণ্ডবত তায়, প্রভু ভক্ত আর এক ধারা স্বতন্ত্র, উপমায় ঠিক চকমকির পাথর, হাজার বৎসর বাস জলের ভিতরে, তুলিয়া আনিয়া সদ্য যদি ঠুক তারে, তখনই আগুন কণা ফিনকির প্রায়, নাহি দেরি সারি সারি কত বহিরায়, তেমনি প্রভুর ভক্ত সংসারিতে যেবা, কামিনী কাঞ্চনা শক্ত সাগরেতে ডুবা, শীতল শরীর গোটা বিহীন বরণ, কিন্তু যদি হরি কথা করেন শ্রবণ, প্রেম অশ্রুভাব ভক্তি রাগের উচ্ছ্বাস, বদন মণ্ডলে পায়ে তখনই প্রকাশ। কথিকার বলছেন যে এইবার যার গল্প বলবেন তিনি হলেন দেবেন্দ্রনাথ মজুমদার, ব্রাহ্মণের ছেলে। যারা দেবেন্দ্রনাথকে দেখেছেন তারা বলতেন দেবেন্দ্রনাথ ভীষণ সুন্দর, তার ছবি দেখলেও বোঝা যায় তিনি খুব সুন্দর। ঠাকুর বলছেন মাঝারি বয়স খর্ব বরণ সুন্দর, মাঝারি বয়স তার, মেটে খাটো চেহারা, খুব লম্বা নন, 5 ফুটের মতো এরকম লম্বা ছিলেন, আর তার বরণ সুন্দর, গায়ের রংটা তার ধপধপ করছে ফর্সা। আমাদের বাঙালিদের তো এটা একটা সবচেয়ে বড় একটা ক্রাইটেরিয়া, সুন্দর হবার, কি পুরুষ কি মহিলা, সুন্দর হতে গেলে অবশ্যই ধপধপে ফর্সা হতে হবে, ভীষণ ফর্সা হতে হবে, এইটা না হলে সুন্দর হওয়া যায় না। সে নাক মোচা হোক, চোখ টেড়া হোক, কান ছোট বড় হোক, তাতে কিছু এসে যায় না, গায়ের রংটা যেন একদম ধপধপে ফর্সা, মাথায় যদি এক ফোঁটা চুলও না থাকে
তবুও গায়ের রংটা যদি ধপধপে পশায় তাহলে সব ঠিকঠাক হয়ে যায়। পুথিকার বলছেন, প্রভুর সংসারী ভক্ত রহে যত জনা, দেবেন্দ্র তাহার মধ্যে সকলের চেনা। কয়েকজনকে সবাই চিনতেন, একজন হলেন রামচন্দ্র দত্ত, দেবেন্দ্রনাথ মজুমদার আর অন্যান্য সব যারা ছিলেন তাদেরকে সবাই, বিশেষ করে রামদত্ত এবং দেবেন মজুমদারকে সবাই চিনতেন। কারণ শ্রীরামকৃষ্ণকে নিয়ে যেখানে যেখানে উৎসব হয়েছে সেইখানে সেইখানেই তারা উপস্থিত হতেন এবং ভক্তদের সঙ্গে একসঙ্গে করে একটা ভারী সুন্দর উৎসবের আবরণ তৈরি করতেন। তারা নিজেরা চাইতেন তাদের ব্যক্তিগত জীবনে যেমন আধ্যাত্মিক জীবনের উন্নতি হোক, তেমনি ভক্তদেরও জীবনের আধ্যাত্মিক উন্নতি হোক। পুথিকার বলছেন যে সংসারেতে দেবেন্দ্র তাহাদের মধ্যে সকলের চেনা। বাল্যাবতী দেবেন্দ্রের ধর্মেতে পিপাসা, শুনিয়া প্রভুর নাম সেই হেতু আশা। শুনো মন, এইখানে এক কথা বলি, ভক্ত যদি সংসারে থাকিলে লাগে কালি। আমরা যতই চেষ্টা করি না কেন, সংসারেতে থাকলেই গায়ে কালি লাগবেই। ঠাকুর বলছেন এখানে আছে, প্রভুরে বচনে শুনো তাহারও বচন, হইও না হোক না মানুষ দেহ যতই সেয়ান, যদ্যাপি করেন বাস কাজলের ঘরে, নিশ্চয় লাগয় দাগ আজই নাই পরে। সে কাজলের ঘরে, কাজলের ঘরে যদি সে থাকে, সে যতই সেয়ানা হোক না কেন তার গায়ে কালি লাগবে। এমন একটা ঘর যার ওপর নিচ মাটি সমস্ত, যেখানে বসছেন সর্বত্র কালি লাগানো আছে। আপনি ধপধপে পরিষ্কার জামা কাপড় পরে এসেছেন, আপনি ভাবছেন না আমি কোনো দেওয়ালে হাত দিইনি, আমি বিছানায় বসিনি, আমার গায়ে কালি লাগবে না। খানিক পরে ঘরের বাইরে এসে পায়ের তলাটা দেখবেন, দেখবেন পায়ের তলাটা একবারে কালিতে ভরে গেছে। বলছেন সংসার এমন একটা জায়গা, সর্বত্র সেই কালি রয়েছে, যে যতই সে আনা হোক তার গায়ে কালি লাগবেই। কিন্তু কারুর কারুর গায়ে কালি লাগে না, কার গায়ে কালি লাগে না? অধিকার ভারী সুন্দর করে বলছেন, বলছেন কলঙ্কবিহীন রা গায়ে রহে কোন জন, প্রভুর উপমা সহ শুন বিবরণ, খই বাজিবার কালে দেখো প্রমাণ, সকলই খই হয় যতগুলি ধান, তবে যেটা ফুটিয়া তখনই ছুটে যায়, রহে না বন্ধির মতো উত্তপ্ত খোলায়, কলঙ্ক তাহাতে আর পরশিতে নারে, দাগ তাহে দাগ তথা রহে যারা খোলার ভিতরে। বলছেন খোলার ভিতরে খই ভাজা হচ্ছে, ধানগুলি দেওয়া হয়েছে তাতে খই ভাজা হবে, খই ভাজা হওয়ার পরে খই যখন পপ আপ করতে আরম্ভ করেছে তখন কিছু কিছু খই বাইরে চলে যায়, কড়ার বাইরে চলে যায়, তারাও কিন্তু ফোটে, তাদের গায়ের রঙও এরকম ধপধপে সাদা হয়, কিন্তু যখন তারা ঘরের বাইরে, তারা ওই যে খোলার বাইরেটা চলে যায়, তখন যেহেতু আগুনের স্পর্শ আর দীর্ঘ সময় ধরে তাতে লাগে না, তাই তারা একেবারে ধপধপে সাদা থাকে। বাকিরা যেহেতু ওই খোলার ভেতরে আগুনের স্পর্শে তারা থাকে, উত্তাপের স্পর্শে থাকে, তাদের এই যে সুন্দর গাত্রবর্ণ একেবারে কালি হয়ে যায়। আমার মনে আছে আমাদের স্কুলের ইউনিয়নের সময় আমরা গিয়েছিলাম, সেখানে গিয়ে নিজের বন্ধুদেরকে খুব ভালো করে চিনতে পারছি না। আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, ছোট থেকে বড় হয়েছি, তারপরে প্রায় 30 বছরের ব্যবধানে সকলের সাথে দেখা হচ্ছে। আমাদের 80 জনের মধ্যে আমরা 38 জন এসে পৌঁছেছিলাম। আমি দেখে হতবাক হয়ে যাচ্ছিলাম, কারুর চেহারা কিছুতেই মেলাতে পাচ্ছি না। পুরনো তাদের যে চেহারা, সেই যে একটা অদ্ভুত স্নিগ্ধ চেহারা ছিল, সেটার একটা খুব পরিবর্তন হয়ে গেছে। আমাদের একজন ছিল, তিনি এত সুন্দর, এত ভালো গল্প বলতে পারতেন, আমরা হাঁ করে তার গল্প শুনতাম, হাঁ করে, সে কি অদ্ভুত আকর্ষণ ছিল। এখনো তিনি গল্প বলেন খুব সুন্দর, তার জীবনের গল্প বলেন, পুলিশে চাকরি করেন, কিন্তু সেই গল্পগুলো একেবারে শোনার মতো নয়, এবং তিনি যখন বলেন তার মুখের দিকে তাকিয়ে থাকা যায় না। আমাদের এখনো ছোটবেলার কথা মনে পড়ে, সে যখন ক্লাসে কোনো টিচার আসেনি, মনিটর বলে দিল তুমি এখন গল্প বলো, আমরা হাঁ করে তার গল্প শুনতাম, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প বলতো, কিন্তু তার সেই কথা, তার চোখ, তার এক্সপ্রেশনে এত আকর্ষণ ছিল, সমস্ত ক্লাস চুপ করে তার গল্প শুনতো। আর এখানে সে গল্প করছে, আমরা নিজেদের ভেতরেই কথা বলছিলাম, কেউ তার কথা শুনছে না, অবাক হয়ে তাকিয়ে আছি। এই যে খোলার ভেতরে থাকলে, যে সংসারের যে গরম উত্তাপ থাকলে, যতই মানুষ সেয়ানা হোক না কেন তার গায়ে কালি লাগেই। বলছেন সংসার খোলার মতো ত্রিতাপ আগুনে, আগুনের মতো করে তপ্ত রেতে দিন, এটা একবারে খুব পরিষ্কার করে আমাদের কাছে বুঝিয়ে দেন, এবং তখন নিজের জীবন সম্পর্কে আমরা অনেক বেশি নিজেদের ভালোবাসতে পারি। যাদের এই খোলার তপ্ত, খোলার ভেতরে গরম হতে হয়নি,
তাদের তখন নিজেদের অনেক সময় হয় না, আমরা আমাদের জীবনটাকেও ভালোবাসতে পারি না, তখন ঘাড় ঘুরিয়ে চতুর্দিকে তাকিয়ে দেখলে দেখবো আমার চেয়েও খারাপ খারাপ অবস্থায় মানুষ আছেন। এই যে খোলায় তপ্ত খোলার মধ্যে, এটা আমার কাছে একটা খুব বড় ধরনের শিক্ষা। বলছেন, ইহার মধ্যে বাস তবু তবু যেই জন অন্তরের সহকারে গুরু অন্বেষণ, তারই মধ্যে আবার এই যে গরম খোলার মধ্যে থাকার পরেও যে ভালো হওয়ার চেষ্টা করে, গুরুর সন্ধান করে, গুরু মানে যে নিজের জীবনের অন্ধকার সম্পর্কে অবহিত হয়েছে, শুধু অবহিতই হয়নি, সেই অন্ধকার জীবন থেকে যে বেরিয়ে আসবার নিরন্তর চেষ্টা করেছে। বলছেন, ইহার মধ্যে বাস তবু যেই জন অন্তরে সহকারে গুরু অন্বেষণ, তিনি ভক্ত শ্রীপ্রভুর চেনা মহাদায় অধমের কোটি কোটি দণ্ডবত্তায়। বলছেন, তিনি শ্রীরামকৃষ্ণের ঠিক ঠিক ভক্ত। এটা তো খুব ঠিক কথা, সংসারে যখন সবাই হইচই করছে, সংসারে যখন সবাই যে নানা রকমের জিনিস ভোগ্য বস্তু পাওয়ার জন্য যার সবাই পাগল হয়ে যাচ্ছে, সেই সময় আপনারা কয়েকজন মানুষ বেরিয়ে এসেছেন ভগবানকে খোঁজ করছেন। আপনারা হয়তো, আমরা হয়তো সবাই ভগবানকে খুঁজে পাইনি, কিন্তু আমরা সবাই চেষ্টা করছি। যে চেষ্টাটা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় আমরা কিছু চেষ্টাই করি না, চুপচাপ বসে থাকি, ওই আগুনেতে জ্বলতে থাকি, জ্বলে পুড়ে একবারে ইয়ে হয়ে যাই, শেষ হয়ে যাই। কাউকে কাউকে দেখে মনে হচ্ছিল, বন্ধুদের মধ্যে কাউকে কাউকে দেখে মনে হচ্ছিল তারা যেন একদম সেই আগুনে ঝলসে গেছে, তার থেকে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু আর কোনো মতে আর যেন বেরিয়ে আসার উপায় খুঁজে পাচ্ছে না, কোনো রকম পথ খুঁজে পাচ্ছে না। এটা একটা খুব খুব বেদনার, খুব কষ্টের এটা হচ্ছে কথা। তাই বলছেন যে তার মধ্যে যারা খুঁজে বার করবার চেষ্টা করে, তাদেরকে তাদেরকে তারা হলেন শ্রীপ্রভুর ভক্ত এবং তাদের চেনা মহাদায়। তা বলছেন, যারা খোঁজার চেষ্টা করে, অন্ধকার থেকে আলো আসার চেষ্টা করে, অধমের কোটি কোটি দণ্ডবত্তায়। এ হচ্ছে প্রথম প্রথম উদাহরণ, শ্রীরামকৃষ্ণকে যারা ভালোবাসে তারা কেমন, যে অন্ধকারের মধ্যে আছে তবু তার থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। দুই আরেকটা উদাহরণ এখানে দিয়েছেন, বলছেন, চকমকি পাথর জলের মধ্যে বছরের পর বছর জলের মধ্যে ডুবিয়ে রাখা আছে। বলছেন, হাজার বৎসর বাস জলেরও মাঝারে, হাজার বছর জলের মধ্যেই রয়েছে, কিন্তু সেই চকমকির ভেতরে তো আগুনটা রয়েছে। যখন সেই জল থেকে তাকে তুলে নিয়ে এসে আবার তাকে ঠোক্কর মারা হয়, তার ভেতরে যে নিহিত আগুন, যেটা এক সময় প্রকাশিত হতে পারছে না, সেই আগুনটা সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে। শুধু তাই নয়, সে আগুন জগৎকে আলোকিত করে, সে আগুন অন্যের ভেতরে অগ্নি সঞ্চার করে, অন্যের ভেতরে উত্তাপ সঞ্চার করে। আমরা এরকম মানুষ বহু দেখেছি, সারাটা জীবন ধরে নানা কাণ্ড করে তারপরে একটা সময় তারা ফিরে এসেছেন তাদের নিজের কুলে, এবং ফিরে এসে কি অদ্ভুতভাবে মানুষের কল্যাণের জন্য কাজ করছেন। এই সমস্ত মানুষরা তারা খুব প্রণম্য, শ্রীরামকৃষ্ণ যাদের কৃপা করেছেন। শুধু তাই নয়, যারা খোঁজ করেছে, যারা একবার খোঁজ করেছে, তিনি তাদের ডেকে টেনে তুলে নিয়ে এসছেন। এমনি তার মধ্যে হলেন দেবেন্দ্রনাথ মজুমদার। দেবেন্দ্রনাথ মজুমদারের যদি জীবনী খুব ভালো করে পড়েন, তাহলে দেখবেন যে দেবেন্দ্রনাথ মজুমদার যে এসেছেন জীবনে ভীষণ কষ্ট, তার থেকে তিনি এসেছেন। প্রথম দিনের দর্শনের কথা পুঁথিকার লিখছেন, পুরী মধ্যে প্রবেশিয়া ব্রাহ্মণ নন্দন অলৌকিক দিব্য ভাবে হইল মগন, বাহুল্য বর্ণন স্থান মাহাত্ম্যের কথা, বিরাজিত সশরীরে প্রভু দেব যেথা, দর্শিয়া প্রভু দেবে করে প্রণিপাত, এখন ভাঙিয়াছিল শ্রীপ্রভুর হাত, নাম ধাম জিজ্ঞাসিয়া প্রভু ভগবান, হাতের ঔষধ কিবা দেবেন্দ্রের সুধান, কৃপা করিবার ছলে কহেন তাহায়, পরশিয়া দেখো অগ্রে বেদনা কোথায়, বেদনা যেথায়, ভাগ্যবান দ্বিজ পুত্র অঙ্গ পরশিয়া, দেখেন বেদনা স্থান হাতে বুলাইয়া, মহাবৈদ্য প্রভু ভব বৈদ্য বিনাশনে, দেবেন্দ্র ঔষধ কন ব্যথা নিবারণে, ব্যথার ওষুধ হেন নাই আর কোথা, ব্যবহারে অচিরে আরাম হবে ব্যথা, আরোগ্যের কথা শুনি প্রভু দেব রায়, আনন্দ করেন নৃত্য বালকের প্রায়, প্রভুর প্রকৃতি দেখি ভক্ত ভর ভাবে, সরল স্বভাব হেন নরে না সম্ভবে, অন্তরে আনন্দ স্রোত অবিরত বয়, এমন আনন্দ কভু জনমেও নয়, সমাদারে ব্রাহ্মণেরে করানো ভোজন,
মধ্যাহ্নে একত্রে দোহে কথোপকথন ভাবে দেবীও ভালো হয়ে কথার ভিতরে ধরিলেন কৃষ্ণ লীলা গীত মনোহরে মধুর সঙ্গীত খানি কীর্তনের সুরে শুনিলে পাষাণ হিয়া দ্রবীভূত করে শ্রবণ মধুর গীত মনমুগ্ধকারী শুনিয়া শ্রী দেবেন্দ্রের মন গেল চুরি। পুথিকার বলছেন দেবেন্দ্র প্রথম দিন এসেছেন দক্ষিণেশ্বরে, দক্ষিণেশ্বরে এসেই তার খুব ভালো লাগছে। এক তো স্থান মাহাত্ম, স্বয়ং ভবতারিণী সেখানে উপস্থিত হয়েছেন, মন্দির প্রতিষ্ঠার আগের দিন, তখনও ভবতারিণী প্রতিষ্ঠিতা হননি, তখনও মাকে সাজানো হচ্ছে, সেই প্রচণ্ড ভিড়, সবাই দেখছেন জগন্মাতাকে সাজানো হচ্ছে, ভবতারিণী মাকে সাজানো হচ্ছে। সেই ভিড়ের মধ্যে ঠেলা ঠেলি করে গদাধর কোনো রকমে সেই ভিড়ের মধ্যে দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করল। মন্দিরের ভেতর ঢুকেই তার যে কথাটা মনে হলো, মনে হলো স্বয়ং কৈলাস ছেড়ে জগন্মাতা এসে উপস্থিত হয়েছেন এই ইয়েতে পৃথিবীতে, এত তার আকর্ষণ। তাই বলছেন আর এই যে আমরা যদি এমনি দক্ষিণেশ্বর মন্দিরে যাই আর কিছু দরকার নেই, দক্ষিণেশ্বর মন্দিরের এত সৌন্দর্য সেই দেখে খুব ভালো লাগে, একটা আধ্যাত্মিক প্রবাহ যেন বইছে। দেবেন্দ্র অনুভব করলেন একটা আধ্যাত্মিক প্রবাহ যেন বইছে। তারপরে হঠাৎ করে তার ঠাকুরের সঙ্গে দেখা হলো, দেখা হওয়া মাত্র তিনি তো ঠাকুরের কথা শুনে এসেছিলেন, দেখা হওয়া মাত্র তিনি ঠাকুরকে প্রণাম করলেন। যে মুহূর্তে ঠাকুরকে তিনি প্রণাম করেছেন, ঠাকুর উঠে দাঁড়ালেন, দেবেন্দ্র দেখলেন যে ঠাকুরের হাতটা ভেঙে গেছে, তাই বাড় বাঁধা আছে, ওই যে আর্মস্লিং করে দিয়েছেন। ঠাকুর জিজ্ঞাসা করছেন কি সহজভাবে, দেখো না এই হাত আমার ভেঙে গেছে, হাতের ঔষধ কি বা দেবেন্দ্রের সুধান, বলো দেখি কিসে এটা সারে। তারপরে বলছেন আচ্ছা একটু হাত বুলিয়ে দেখো তো, যেখানে ব্যথা হয়েছে সেটা দেখে তোমার মনে হচ্ছে, দেখুন এই যে আমাদের আছে না গানের মধ্যে আছে, মায়ের গানে আছে, ধরা দিতে এসে লুকাও পুনঃ এসে, সেইখানে আছে অন্ধ মোরা হেন গভীর শ্রবণ শক্তি সঞ্চারিতে কর পরশন। আমরা অন্ধ, আমরা বধির, আমরা আমরা কানে শুনতে পাই না, তুমি ডাকলেও আমরা শুনতে পাই না, তাই তুমি যেন আমাদের কৃপা করার জন্য শক্তি সঞ্চারিতে কর পরশন, আমাদের আমাদের স্পর্শ করো, আমাদের অন্তর্নিহিত শক্তির জাগরণের জন্য, আমাদের যে অন্তর্নিহিত অধ্যাত্ম ভাব আমাদের ভিতরে ঘুমিয়ে আছে সেই ঘুমন্ত ভাবকে জাগ্রত করার জন্য তুমি যেন আমাদের ভেতরে শক্তি সঞ্চার করার জন্য স্পর্শ করো। ঠিক সেই রকম বলছেন যে তুমি হাতের ও কৃপা করিবার ছলে কহেন তাহায় পরশিয়া দেখো অগ্রে বেদনা কোথায়, একবার ছুঁয়ে দেখো কোথায় ব্যথা হয়েছে। তিনি হাত দিয়ে দেখলেন, তিনি তো ডাক্তার নন, তিনি হাত দিয়ে দেখে বললেন যে ওষুধ তো কিছু জানি না, তখনকার দিনে তো এসব কিছু নয়, বেদে দিয়েছে, অতএব আপনি নিশ্চয়ই এতেই সুস্থ হয়ে যাবেন, এর বাইরে আর কোনো সুস্থ হওয়ার কোনো পথ দেখি না, আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। বলছেন ব্যথার ঔষধ হেন নাহি আর কোথা, ব্যবহারে অচিরে আরাম হবে ব্যথা। বলছেন ব্যবহারের কোনো আলাদা কোনো ওষুধ নেই, বলছেন যদি ব্যবহার করতে করতে আস্তে আস্তে এটা ধীরে ধীরে এই যন্ত্রণা কমে যাবে। আমাদের যখন কেউ বলে আমরা কত রাগ করি যে কোনো ওষুধ বললো না কিছু বললো না, সেদিনকে দেখছিলাম ডাক্তাররা জিজ্ঞেস করতে, ডাক্তারদের একজন লিখেছেন তার জীবনের অভিজ্ঞতার কথা এক এক করে লিখেছেন, বলছেন ডাক্তার যদি সময় না নিয়ে খুব দ্রুত দেখে ফেলেন, বলেন দূর ডাক্তারটা কিচ্ছু না, কিচ্ছু দেখলো না, আবার যদি সময় নিয়ে দেখেন তখন বলে আরে ডাক্তারটার কোনো অভিজ্ঞতা নেই তাই এত সময় লাগছে, যদি দাম বড় ডাক্তারও তো দেখা মাত্র বলে দিত, বিধান রায় পারতেন। বলছেন ডাক্তার যদি কম ফিস নেন তাহলে বলে এর বোধহয় পেশেন্ট হচ্ছে না, ডাক্তার যদি বেশি ফি নেয় তিনি বলেন এর খুব দেমাগ, এইরকম নানা রকম খুব সুন্দর করে তিনি লিখেছেন সে তার সে কথাটা। ইনি যেই বলেছেন আমরা তো সাধারণত জানি ওষুধ কিছু নেই তাহলে আর কী করে কী হবে, কিন্তু ঠাকুরের রিয়াকশানটা শুনে দেখে তার ভীষণ রকমের অদ্ভুত রকমের আনন্দ হচ্ছিল। তিনি বলছিলেন আরোগ্যের কথা শুনি প্রভুদেব রায় আনন্দে নৃত্য করে বালকের প্রায়, তিনি শুনছেন তাকে বলেছে যে আরাম হয়ে যাবে, ধীরে ধীরে আরাম হয়ে যাবে, যে আর্মস্লিং করে দিয়েছে না এতেই আস্তে আস্তে আরাম হয়ে যাবে, তিনি সুস্থ হবেন, এই শুনেই তিনি ওই হাত বাঁধা অবস্থাতে নাচতে শুরু করেছেন। ঠাকুর দেবেন্দ্রনাথ হাঁ করে দেখছেন, বলছেন প্রভুর প্রকৃতি দেখি ভক্তবর ভাবে সরল স্বভাব হেন নরে না সম্ভবে, এইখানে ভগবানের সঙ্গে মানুষের ফারাক। আমাদের হলে আমরা কিরকম মুখ বেজার করে থাকতাম,
যত ব্যথা না আমাদের হাতে হয়েছে তার চেয়ে বেশি ব্যথা আমাদের বুকে হয়েছে, আমাদের চেয়াল আমাদের গাল সব জায়গায় ব্যথা হয়েছে, আমরা হাসতে পারছি না, মুখ খুলতে পারছি না, সমস্ত বেদনা ওই হাতের ওই বেদনা আমাদের সারা শরীরে ছড়িয়ে যেত। বলছেন আর এই ছোট্ট ছেলের মতো তিনি নাচতে শুরু করেছেন। বলছেন প্রভুর প্রকৃতি দেখি ভক্তবর ভাবে সরল স্বভাব হেন সম্ভবে না নরে, মানুষের মধ্যে এটা হওয়া একেবারেই সম্ভব নয়, কোনো মতেই এটা হওয়ার কথা নয়। তাই বলছেন যে অন্তরের অন্তরের আনন্দ স্রোত অবিরত বয়ে এমন আনন্দ কহু জনমেও নয়, সমাদরে ব্রাহ্মণের এই কজান করান ভোজন মধ্যাহ্নে একত্র দোহে কথোপকথন। তার সেই যে আনন্দ সেটা যেন সে স্রোতের আকারে ধীরে ধীরে সেই ব্রাহ্মণকেও স্পর্শ করছে, তার সেই যে স্পর্শ করে তিনি যে আনন্দ পাচ্ছেন দেবেন্দ্র, বলছেন এমন আনন্দ কভু জনমেও নয়, সারা জীবনেও আমাদের সেই আনন্দ হয় না। আপনারা মনে করবার চেষ্টা করুন, যারা আপনারা দীক্ষিত আছেন, যেদিনকে আপনাদের মন্ত্র দীক্ষা হলো, দীক্ষার শেষে যখন গুরু পুজো হচ্ছে, তখন যখন গুরু আপনাদের মাথায় সেই শ্রীরামকৃষ্ণ বা শ্রীমা সারদা সেই পবিত্র বস্তুটি পবিত্র দেহাবশেষ সেটা স্পর্শ করিয়ে দেন, একটা অদ্ভুত আনন্দ আমাদের ভেতর কাজ করে। দীক্ষা পাওয়ার পর গুরুর শক্তি যে আমাদের ভেতরে সঞ্চারিত হয়, একটা অদ্ভুত আনন্দ আমাদের ভেতরে কাজ করে। মনে হয় যেন কিচ্ছু ভালো লাগছে না, জগৎটাই যেন পুরনো হয়ে গেছে, আমি সেই জগতের ভেতরে একটা নতুন মানুষ, আমি একটা অচেনা জগতে, যে জগতে এতদিন বাস করছিলাম সেই জগৎটাকে আমাদের কিরকম অচেনা বলে প্রতিভাত হয়। ব্রাহ্মণ ব্রাহ্মণ সেবা করছেন, ব্রাহ্মণকে নিয়ে এসেছেন, বসিয়েছেন, তাকে খুব ভালো করে খাইয়েছেন, তারপরে দুপুরে দুজনে খুব গল্প করছেন। পুথিকার বলছেন ভাবেতে বিউফল হয়ে কথার ভিতর ধরিলেন কৃষ্ণ লীলা গীত মনোহর, মধুর সঙ্গীত খানি কীর্তনের সুরে শুনিলে পাষাণ হিয়া দ্রবীভূত করে। তারপরে যে খাওয়া শেষ হয়ে গেছে দুজনে গল্প করছেন, গল্প করতে করতে হঠাৎই ঠাকুর গান শুরু করলেন, কীর্তন শুরু করলেন, কৃষ্ণ লীলা গীত। বলছেন সে অতি মনোহর, এত অপূর্ব গানের কথা, এত অপূর্ব গানের সুর আর এত অপূর্ব গানের স্বর, যিনি গাইছেন তার স্বর এত সুন্দর। বলছেন পাষাণ ক্রিয়াও দ্রবীভূত হয়ে যায়, যার হৃদয় পাথর দিয়ে তৈরি সেটাও দ্রবীভূত হয়ে যায়। বলছেন শ্রী শ্রবণ মধুর গীত মনোমুগ্ধকারী শুনিয়া দেবেন্দ্রের মনো গেল চুরি, শ্রবণ মধুর মানে গানে কানে শুনতে ভালো লাগছিল সেই গীত, শুধু তাই নয় মনোমুগ্ধকারী, মনকে মুক্ত করেছে, মোহিত করে দিয়েছে, এক গান শুনেই শ্রী দেবেন্দ্রের মন চুরি হয়ে গেল, এক সমস্ত গানেতেই তার মন চুরি হয়ে গেল। পুথিকার লিখছেন গীত সমাপনে প্রভু কহিলেন তারে, দেবালয় দেব দেবী দর্শন তরে, যেমন সুরম্য পুরী মন্দিরতে মতি, সজ্জীভূত তেন দেব দেবীর মূরতি, নিরানন্দ শ্রী দেবেন্দ্র প্রভুর আজ্ঞায় ছাড়িয়া তাহারে আর যাইতে না চায়, কি করেন মহা আজ্ঞা করিয়া পালন, দ্রুতগতি ফিরিলেন প্রভুর সদন। পুথিকার বলছেন যে গান যেই শেষ হয়ে গেল তখন প্রভু তাকে বললেন যে যাও গিয়ে সব ভালো করে দেখে এসো, এই অত সুন্দর মন্দির যেটা তিনি আগে দেখেছিলেন আবার দেখতে পাঠালেন, আর দেবদেবীকে অপূর্ব সুন্দর করে সাজিয়ে রেখলেন। কিন্তু দেবেন্দ্রের আর কিছুতেই যাওয়ার ইচ্ছা হয় না, ঠাকুরকে ছেড়ে আর যেতে ইচ্ছা করে না। পুথিকার বলছে নিরানন্দ শ্রী দেবেন্দ্র প্রভুর আজ্ঞায় ছাড়িয়া তাহারে আর যাইতে না চায়, ঠাকুর আজ্ঞা করেছেন সেটা আজ্ঞাটা পালন করতে তিনি বাধ্য, কিন্তু তিনি কিছুতেই আর ঠাকুরকে ছেড়ে যেতে পারছেন, তার একদম ভালো লাগছে না ঠাকুরকে ছেড়ে যেতে। বলছেন কি করেন মহা আজ্ঞা করিয়া পালন, দ্রুতগতি ফিরিলেন প্রভুর সদন, তিনি আর কিছু না ভেবে ঠাকুর তাকে আজ্ঞা করেছেন তাই তিনি গেলেন, সে আজ্ঞায় তিনি গেলেন, শুধু তাই নয় দ্রুতগতি তিনি আবার ফেরত চলে এলেন। পুথিকার লিখছেন উপবিষ্ট প্রভুদেব খাটের উপর, হঠাৎ ভক্তের জ্বর গায়ে সমুদিত জ্বর, থর থর অঙ্গ মুখে বাক্য নাহি স্বরে, শশব্যস্ত প্রভুদেব দেখিয়া তাহারে, বাবুরামে বলিলেন বিষণ্ন অন্তর, সত্তর পানুষী আনো ঘাটের উপর, জুটিল পানুষী এক তার কিন্তু তার মাঝি, সোয়া তঙ্কা ভাড়া বিনা নাহি হয় রাজি, প্রভু বলিলেন সোয়া আনা যেইখানে, সোয়া তঙ্কা এত বেশি ভাড়া দিব কেনে, এতে বলিয়া উঠিলেন ভগবান,
পানশির অন্বেষণে গঙ্গা পানে চান, দেখিলা পানশি এক আছে অন্য কূলে, বহুদূর ব্যবধান দৃষ্টি নাই চলে, মাঝারে তরঙ্গ রাজি করি ভীম রোল, করিছে গঙ্গা বক্ষে মহাগণ্ডগোল, প্রবল পবন বয়ে শন শন ডাকে, শ্রবণ বধির শব্দ বজ্র নাদ ঢাকে, মন্দিরের দ্বারে দাঁড়াইয়া লক্ষ্য করি, মাঝিরে ডাকেন ভব নিধির কাণ্ডারি, সুকৌশলে ধানুষ্ক যেমন জুড়ি পর, যেমন জুড়ি স্বর মন্ত্রপত করিয়া ছাড়ে লক্ষ্যের উপর, বিবেদিয়া সপ্ততাল বাধা দিলে বাধা লাগে কিসে, কাটিয়া পড়িয়া লক্ষ্যে চক্ষের নিমেষে, সেই মতো শ্রীপ্রভুর সেই মতো শক্তিময় শ্রীপ্রভুর বাণী, যেমন নির্গত মাঝি শুনিল অমনি, পানসি ছাড়িয়া দিল দেরি নাহি অনহে আর, দ্রুতগতি উত্তরিল গঙ্গার এপার, মাঝিটি মানুষ ভালো সরল চেহারা, চুকিল তাহার সঙ্গে শোয়া না ভাড়া, বাবুরামে কহিলেন প্রভু কুণমণি, শহরেতে দেবেন্দ্রের সঙ্গে যাও তুমি, মহাভক্ত বাবুরাম শ্রী আজ্ঞা পালনে, পানশিতে উঠিলেন দেবেন্দ্রের শনে, প্রথম দর্শন দিনে এই তক কথা, পশ্চাতে পাইবে মন পরেরও বারতা। পুথিকার বলছেন অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়লেন ঠাকুর, এই ঠাকুর বলেছেন যাও গিয়ে সব দেখে এসো, দেখুন কি কি সুন্দর, তিনি জানেন যে দেবেন্দ্র দ্রুত অসুস্থ হয়ে পড়বেন, যেন জানতে পেরে তিনি তার সঙ্গে প্রথম ভাব করলেন, তার মনটিকে হরণ করে নিলেন। শুধু তাই নয়, পরবর্তীকালে দেবেন্দ্র লিখেছেন তার দীর্ঘ প্রায় দু মাস ধরে তার জ্বর হয়েছিল, এমন জ্বর হয়েছিল ওর পাশ ফিরে তিনি শুতে পারতেন না, তাই ঠাকুরের কথা যখনই তার মনে হতো তখন সেই জ্বরের স্মৃতি তার মনের মধ্যে জাগতো, যে আবার যাবো তার কাছে, আবার আরেকটা কিছু হবে। কিন্তু শ্রীরামকৃষ্ণের সেই প্রথম দিনে তাকে যে ভালোবেসেছিলেন সেই ভালোবাসাটা তার বারবার করে মনে পড়তো, ঠাকুরের প্রচণ্ড ভালোবাসা, একবারে তীব্র আকর্ষণ, সেই ভালোবাসার আকর্ষণে তিনি যেন বাধা পড়ে গিয়েছিলেন, তাই তিনি বারবার তার কাছে ফিরে এসেছেন। সেদিনকে হলো তিনি সব মন্দির টন্দির দর্শন করে ফিরে এসে দেখলেন যে ঠাকুর খাটে বসে আছেন, ঠাকুরকে দেখছেন, এমন সময় তার সারা গায়ে ধীরে 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 জ্বর বাড়তে শুরু করলো, এমন জ্বর বাড়তে থাকলো সারা শরীর থরথর করে কাঁপছে এবং তার মুখে একটিও শব্দ বেরোচ্ছে না। ঠাকুর তো শশব ব্যস্ত হয়ে পড়লেন, কারণ তখন দক্ষিণেশ্বরে কোথায় কবরেজ পাবেন, কোথায় চিকিৎসা পাবেন, তিনি তাড়াতাড়ি বাবুরামকে বললেন দ্রুত পানশি নিয়ে এসো, দেবেন্দ্রনাথ মজুমদার থাকতেন জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি, সেইখানে নৌকায় পাঠিয়ে দাও। পানশি এক এলো সে, কিন্তু সে শোয়া ১ টাকা ২৫ পয়সা সে ভাড়া চাইল, ভাবুন দেখি সেই যুগে ১ টাকা ২৫ পয়সা অনেক ভাড়া। তিনি ভীষণ রেগে গেলেন, ঠাকুর খুব রেগে গেলেন, বলছেন শোয়া না, ১৫ পয়সা যেখানে ভাড়া সেখানে তুমি কি করে ১ টাকা ২৫ পয়সা চাইছ, কোনোভাবেই তোমাকে দেওয়া হবে না। অতএব আরেকটা নৌকার সন্ধান করলেন, ঠাকুর দূর থেকে দেখছেন, দিব্য দৃষ্টিতে দেখছেন গঙ্গার অন্য পারে সেইখানে একটা নৌকা আছে, কি অপূর্ব বর্ণনা, বলছে বহু দূর ব্যবধান দৃষ্টি নাই চলে, মাঝারে তরঙ্গ রাজি করি ভীমরোল, করিছে গঙ্গার বক্ষে মহাগণ্ডগোল, প্রবল পবন বয়ে শন শন ডাকে, শ্রবণ বধির শব্দ বজ্রনাদ ঢাকে, মন্দিরের দ্বারে দাঁড়াইয়া লক্ষ্য করি, মাঝিরে ঢাকেন ভবনিধির কাণ্ডারি। বলছেন তখন একেবারে জোয়ার বইছে, শুধু তাই নয় একটু অল্প স্বল্প ঝড়ও হচ্ছে, সেই বর্ণনা করছেন যে নদীর ওপর সেই ঢেউ একবার উঠছে একবার নামছে, একবার উঠছে একবার নামছে, এইভাবে সেই তার মধ্যে হচ্ছে, তার মধ্যে সেই যে আওয়াজ, সেই নদীর ঢেউয়ের যে আওয়াজ, সেই ঢেউয়ের আওয়াজের ফলে কিচ্ছু শোনা যাচ্ছে না। এরই মধ্যে ঠাকুর ওইখানে দাঁড়িয়ে সেই মাঝিকে ডাক দিলেন। পুথিকার লিখছেন সুকৌশল ধানুষ্ক যেমন জুড়ি স্বর মন্ত্রপ্রুত করি ছাড়ে লক্ষ্যের উপর, বিবেধিয়া সপ্ততাল বাধা লাগে কিসে, কাটিয়া পড়িয়া লক্ষ্যে চক্ষুর নিমেষে, সেই মতো শক্তিময় শ্রীপ্রভুর বাণী, যেমন নির্গত মাঝি শুনিল অমনি, পানসি ছাড়িয়া দিল দেরি নাহি আর, দ্রুতগতি উত্তরিল গঙ্গার এপার। বলছেন ঠিক যেরকম ভাবে যারা তীর ধনুক ছড়ে, এই কয়েকদিন আগে একটা এটা পুরনো নর্মদার মা নর্মদার একটা বর্ণনা রয়েছে, নর্মদাকে নিয়ে একটা ভিডিও আছে, প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময় মা নর্মদাকে
শাড়ি উপহার দেওয়া হয়। নদীকে কি কখনো শাড়ি দেওয়া যায়? কিন্তু কিন্তু উপায়টা ভারী সুন্দর। এই শাড়ির দু প্রান্তে দুজন ধনুকি তিনি তারা সেই তীর লাগালেন, তারা সেই আর একটা করে ইয়ে লাগানো আছে। যে মুহূর্তে তারা দুজনে একসঙ্গে ছেড়ে দিলেন, সেই তীরগুলো ছুটতে থাকলো অপর পারে এবং তার সঙ্গে সেই কাপড়টাও ছুটছে। একদিকে কাপড় রোল করা আছে, যে মুহূর্তে এটা তীব্র গতিতে চলছে তার কাপড়ের রোলটাও খুলতে থাকলো এবং সেই কাপড়টি ছুটে চলেছে, সেই শরের পেছন পেছন কাপড়টি বাঁধা শরের পেছনে কাপড় ছুটে চলেছে। একবারে একদম লক্ষ্য বেঁধল, একদম এই পারে গিয়ে অন্য পারে গিয়ে সেই ধনুকটা গিয়ে পড়লো এবং সমস্ত নদী জুড়ে সেই শাড়িটা এসে পড়েছে। মা নর্মদাকে ভক্ত কাপড় উপহার দিল। ঠিক সেই রকম যেন এরকম কাণ্ড হলো যে দ্রুতগতি, সেই যখন এরকম হচ্ছে সেই বিভেদিয়া সপ্ততাল সমস্ত কিছু ছাড়িয়ে ঠাকুর যেন তারই মধ্যে সেই তার যে ডাক দিলেন সেই বাণী, সেই শক্তিময় প্রভুর বাণী শুনে সেই বাণী একবারে অন্য পারে এপার থেকে ডাকছেন, কিন্তু অন্য পারে মাঝি সেটা শুনতে পেল এবং শোনা মাত্র সে নৌকা ছেড়ে ওপার থেকে দ্রুত এপারে চলে এলো এবং এপারে এসে সে ঠাকুরের কাছে এসে উপস্থিত হলো। বলছেন মাঝিটি মানুষ ভালো, সরল চেহারা, মানে খুব ভালো মানুষ, সরল তার চেহারা, শোয়া না ভাড়াতেই সে যেতে রাজি হয়ে গেল। বাবুরামকে বললেন তিনি, যাও তুমি ওর সঙ্গে যাও, কেউ বাড়ি পৌঁছে দাও। মহাভক্ত বাবুরাম শ্রী আজ্ঞা পালনে পানশীতে উঠিলেন দেবেন্দ্রের স্বনে। এই প্রথম বর্ণনা, এই প্রথম বর্ণনা এই করতে তিনি হলেন প্রথম দর্শনে, প্রথম দর্শন দিনে এই তক কথা পশ্চাতে পাইবে মন পরেরও ভারতা, পরে পরে এ বিষয় আরও পাওয়া যাবে। আমরা আরেকজনের গল্প পড়া শুরু করি, যদি আমাদের সময় খুব কম কিন্তু আমরা পড়ি তার কথা। জটিল জুটিল ভূপতি ভাই ব্রাহ্মণ কুমার, ভাষার ভাণ্ডার নাই গুণ গাইবার, বয়স বিশেষ মধ্যে সুন্দর বরণ, নহে লম্বা নহে বেটে দোহারা গরণ, অধ্যয়ন বিশ্ববিদ্যালয়ে এই সময়, বুদ্ধির তীক্ষ্ণতার কথা কহিবার নয়, ধীর শান্ত বিনয়ী মধুর মিষ্টভাষী, চারুশীল চিন্তাশীল বিজন প্রয়াসী, গুণাধীর মধ্যে এক অত্যন্ত প্রবল, দুনিয়ায় নাহি কেহ এমন সরল, প্রভু ভক্ত মাত্রে আছে সরলতা মাখা, তুলনায় এ সরলে সে সরল মাখা, আঁকিতে নারীন ছবি মনে রাখে খেদ, পেটে মুখে ভূপতির নাহি কোনো ভেদ, সত্যপরায়ণ তাহে এত পরিমাণে, বিনা সত্য মিথ্যা কথা আদতে না জানে, কৃতদার এইখানে বসতি শহরে, ধর্মচর্চা হয় ব্রাহ্ম সমাজ মন্দিরে, বিবেক প্রাপ্তির হেতু ধর্ম আলোচনা, বিবেক অত্যুচ্চ বস্তু হৃদয়ে ধারণা, শুনিয়া প্রভুর নাম মহাত্ম ভারতী, দর্শনে উপস্থিত হই উপনীত হইল ভূপতি। ভাই ভূপতি তিনি ব্রাহ্ম, তিনি বিশেষ বড় খুব বড় ব্রাহ্ম ভক্ত, লখনৌতে তার শরীর গিয়েছিল। আপনারা আপনাদের মনে আছে কিনা জানি না, শ্রীরামকৃষ্ণদেব একেবারে রাজেন্দ্র মিত্রের বাড়িতে এসেছিলেন এবং এই রাজেন্দ্র মিত্রের বাড়িতে আসার যে দিনটা এটা ঠিক করে দেন আমাদের কেশবচন্দ্র সেন, কিন্তু তারই মধ্যে ভাই ভূপতি শরীর চলে যায়, ওনার খুব শরীর চলে খুব সম্মত লখনৌতে। ভাই ভূপতি খুব বড় ব্রাহ্মণেতা, ভাই ভূপতি শরীর চলে যাওয়ায় কেশবচন্দ্র সেন বিশেষভাবে শোকগ্রস্ত হলেন এবং তিনি বলেছিলেন যে তিনি সেদিনে দিনে আসবেন না। রাজেন্দ্র মিত্র অত্যন্ত কষ্ট পেয়েছিলেন এবং সেই কারণে তিনি কেশবচন্দ্র সেনের কাছে গিয়েছিলেন। এই ভাই ভূপতি শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন ব্রাহ্মণ কুমার, ব্রাহ্মণ কিন্তু ভাষার ভাণ্ডার নাই গুণ গাইবার, তার এত গুণ শব্দ দিয়ে তাকে তার সেই গুণের বর্ণনা করা যায় না। পুঁথিকার বলছেন, বয়স বিশের মধ্যে সুন্দর বরণ, 20 বছরের কম বয়স আর খুব সুন্দর দেখতে, নহে লম্বা নহে বেটে দোহারা গরণ, মাঝারি চেহারা তার, খুব বেশিও লম্বা নয় খুব বেটেও নয়, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, শুধু তাই নয় বুদ্ধির তীক্ষ্ণতার কথা কহিবার নয়, তীক্ষ্ণ বুদ্ধি মেধাবী ছাত্র তিনি, তাই তার মেধার কথা বলবার নয়। বলছেন আর গুণের কথা বলছেন, ধীর শান্ত বিনয়ী মধুর মিষ্টভাষী, চারুশীল চিন্তাশীল বিজন প্রয়াসী,
তিনি ধীর, তিনি শান্ত, তিনি বিনয়ী, তিনি মধুর, শুধু তাই নয় তিনি মিষ্টভাষী, আর তিনি চারুশীল, চিন্তাশীল, এবং তার ভেতরে যে তার যে কি বেশ বলে ইন্টালেকচুয়াল কোয়ালিটি সেইটা তার ভেতরে কাজ করছে। তারপরে সেই ভাই ভূপতির কথা তিনি বলছেন, তিনি ইন্টালেকচুয়ালি স্ট্রং, কিন্তু তার চেয়েও সমস্ত তার যে যাবতীয় গুণ ছিল সেই গুণকে ছাপিয়ে গেছে একটি গুণ, সে হচ্ছে সরল। এটা কিন্তু ঠাকুর এ পুঁথিকার যা বলছেন এটা যদি সত্য হয় সব শ্রীরামকৃষ্ণ ভক্তের এই গুণ থাকা দরকার। বলছেন, প্রভু ভক্ত মাত্রে আছে সরলতা মাখা, তুলনায় এ সরলে সে সরল মাখা। ভগবান যে ভগবানের শ্রীকৃষ্ণের যে আমরা মূর্তি দেখি, ভগবান কিন্তু সোজায় দাঁড়িয়ে নেই, একটু বাঁকা বেঁকে আছেন, তিনি আমাদের হৃদয় হরণ করেন, হ্যাঁ, কিন্তু তার মূর্তিটা বাঁকা। কিন্তু তার যারা ভক্ত হচ্ছেন, তাকে যারা ভালোবাসেন, তারা কিন্তু একবারে সহজ সরল সোজা সরল মানুষ। অতএব কত বড় একটা আশীর্বাদ, শ্রীরামকৃষ্ণের কত বড় একটা আশীর্বাদ আমাদের প্রতি তিনি বলছেন। বলছেন, প্রভু ভক্তে মাতে আছে মাত্রে আছে সরলতা মাখা, তুলনায় এ সরলে সে সরল মাখা। সেই ঈশ্বর যিনি যিনি আমাদের সকলকে সরল বুদ্ধি সত্য বুদ্ধি দান করে, কিন্তু তিনি যখন প্রকাশিত হন তখন কিন্তু তিনি বাঁকা, তিনি বঙ্কিম রূপে আমাদের কাছে উপস্থিত হন। আঁকিতে নারীনু ছবি মনে রহে খেদ, পেটে মুখে ভূপতির নাহি কোনো ভেদ। বলছেন, তার এত গুণ যে আমি আমার যে ছবি আমি যে তার যে ছবিটি আঁকবো সে আমার কলমে যথেষ্ট কালি নেই তার ছবি আঁকার জন্য। আরও একটা গুণের কথা বলছেন, মন এবং মুখ এক, তিনি মনে যা ভাবেন মুখেতেও সেইটা প্রকাশ করেন, পেটেতে একরকম মুখেতে একরকম, এরকম নেই। সত্যপরায়ণ তাহে এত পরিমাণে, বিনা সত্যে মিথ্যা কিবা আদতে না জেনে, এটা খুব একটা বড় গুণ, ভক্তের একটা খুব বড় গুণ হওয়ার কথা। বলছেন, সত্যপরায়ণ তেহ, আমরা অনেকেই সত্যপরায়ণ, সত্য বলার চেষ্টা করছেন আপনারা, কিন্তু মিথ্যা কি সেটাও জানি, কিন্তু এর জীবনে এমন সে সত্যপরায়ণ, জীবনে সত্যের আট এমন যে মিথ্যা কেমন জিনিস হয় সেটাই সে জানে না। কৃতদার এইখানে বসতি শহরে ধর্মচর্চা হয় ব্রাহ্ম সমাজ মন্দিরে, খুব বড় ব্রাহ্ম ভক্ত ছিলেন, খুব ভালো বক্তৃতা দিতেন ভাই ভূপতি। বলছেন, বিবেক প্রাপ্তির হেতু ধর্ম আলোচনা, বিবেক অত্যুচ্চ বস্তু হৃদয়ে ধারণা। এই যে ধর্ম আলোচনা করছেন, অনেক সময় আমরা ভুলে যাই আমরা কেন ধর্ম আলোচনা করি, আমি তো মাঝে মাঝে ভুলেই যাই, আপনাদের উপর যে ছড়ি ঘোরাই আমার যে ছড়ি ঘোরানোর অধিকার নেই সেটা ভুলেই যাই। আপনারা দয়া করে ক্লাসে আসছেন, ভগবানের কথা শুনছেন, এই দেখুন না একটা ঝড় এসে চারজনে খসে গেছে, 138 ছিল এখন 135 এসে দাঁড়িয়ে গেছে। এই যে কেউ যে শুনবে না এই কথা তা নয়। বলছেন, এটা ভূতেশ আনন্দজি আমাদের বারবার বলতেন, এই যে তোমাদের বলছি, এই যে ভগবানের কথা তোমাদের বলছি, এটা কিন্তু আমি জানি বলে তোমাদের বলছি তা নয়, আমি নিজেকেও মনে করানোর চেষ্টা করছি। এই যখন আমরা একে অপরের সঙ্গে আলোচনা করব, আমাদের যেন এই দৃষ্টিভঙ্গিটা থাকে, আমি অন্যকে মনে করানোর জন্য, আমি যেন নিজেকে মনে করানোর জন্য এই আলোচনা করছি। তাই বলছেন, বিবেক প্রাপ্তির হেতু ধর্ম আলোচনা, তার তো বিবেক জাগ্রত ছিল, কিন্তু তাকে যেন আরো পলিশ করার জন্য, তার যে বিবেক দুটি কারণে হয়, এক হচ্ছে যখন আমরা বলি তখন আমাদের পড়াশোনা করতে হয়, পড়াশোনা করার জন্য চিন্তা করতে হয়, আমার বুদ্ধিটা যতটা মার্জিত ছিল সেটা আরো বেশি ঝকঝকে তকতকে করতে হয়, একটাই। আর দুই হচ্ছে ওই বিষয়টা নিয়ে চিন্তা আসে, একটা জিনিসকে আমরা একটা আলো দিয়ে বা একটা দিক থেকে দেখি, যখন আমরা অন্যের কাছে বোঝাতে যাই সেই জিনিসটা তখন আমাদের অনেকগুলো দিকের কথা ভাবতে হয়, কিভাবে বললে সেই বস্তুটা মানুষের কাছে সহজ হয়ে যায়। তাই বলছেন, বিবেক প্রাপ্তির হেতু ধর্ম আলোচনা, এবং এই যে বুঝতে গেলে যখন বারবার এটা নিয়ে চর্চা করি তখন আমার ভেতরে যে বিবেক বস্তু সেটা জাগ্রত হয়। বিবেক অত্যুচ্চ বস্তু হৃদয় ধারণা, বিবেক সাধারণ বস্তু নন, অতি উচ্চ ভাবনা, এবং এর যত চর্চা হবে যত সেটা হবে তত তার নিখার, হিন্দিতে একটা শব্দ আছে নিখারিঙ্গে, মানে তার ভেতরে সেই আলোক প্রকাশিত হবে, সে আরো বেশি ঝকমক হয়ে উঠবে। আমরা আপনারা দেখবেন যত বেশি পড়াশোনা করবেন, যত বেশি সাধন ভজন করবেন, যত বেশি চিন্তা ভাবনা করবেন, আপনারা আয়নায় গিয়ে দাঁড়িয়ে দেখবেন ফেয়ার অ্যান্ড লাভলি ছাড়াই আপনাকে ভীষণ ব্রাইট মনে হচ্ছে। মাধ্যমিক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা খুব সিরিয়াসলি পড়াশোনা করেন, পরীক্ষার হলে গিয়ে তাদেরকে দেখবেন,
ওই যে 3 মাস ধরে একটানা জগতের সমস্ত কিছুকে একদিকে রেখে তারা পড়াশোনা করছে পড়ছে। আমাদের নরেন্দ্রপুরের স্কুলের সবটাই রেজিডেন্সিয়াল, অতএব বাইরের যে একটা পৃথিবী আছে এটা ওদের কাছে কোনো ধারণা নেই। আমার বিশেষ করে যখন আমি লোকশিক্ষা পরিষদে ছিলাম আমি দুপুরবেলা ওখানে কাজ দেখতে যেতাম, ওখানে ওদের ওখানে বিজ্ঞানানন্দ ভবন বলে একটা বাড়ি আছে, এখন যেখানে হায়ার সেকেন্ডারির ছেলেরা থাকে তার একতলার অংশটায় ফুড প্রসেসিং ইউনিট আছে যেটা লোকসভা লোকশিক্ষা পরিষদে তার কাজ হতো, সেইটা আমি দেখতে যেতাম। বিশেষ করে দেখতে যেতাম যে সময় টিফিন ভাঙে, ছেলেরা টিফিনের পর দুপুরে ভাত খেয়ে তারা আবার স্কুলে আসছে, ওই স্কুলে আসবার সময় ওই তাদের পাশ দিয়ে আমাদের টোটোরা টুক 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 করে চলে যেত। আমি ছেলেগুলোকে দেখতাম, আমি যাদের পাশ দিয়ে যাচ্ছি ওদের কোনো খেয়াল নেই, তো মাঝখানে ওদের শিক্ষক মশাই এবং তাকে ঘিরে ছাত্ররা একে অপরের সঙ্গে পড়াশোনার কথা আলোচনা করছে, বিভোর হয়ে তারা আলোচনা করছে। শুধু তাই নয়, তাদের চিন্তাভাবনা তারা মাস্টারমশাইকে বলছেন। আগের দিন যখন গেছিলাম নরেন্দ্রপুরে সেই মাস্টারমশাইয়ের সঙ্গে কথা দেখা হলো, আমি বললাম আপনার একটা ছবি আমার কাছে সবসময় মনে পড়ে, ছাত্ররা আপনাকে ঘিরে রয়েছে এবং তারা একটাই জিনিস আলোচনা করছে, ক্লাসে এখন যেটা পড়ানো হবে সেইটা নিয়ে আলোচনা করছে, তারা ভেবে এসছে, তারা পড়ে এসছে, তারা প্রস্তুত হয়ে এসেছে। শুধু তাই নয়, এই যাওয়ার যে পথটুকু এটুকু সময়ও তারা নষ্ট করছে না, তারা নিজেদেরকে মার্জিত করছেন। আমরা যত বেশি তত্ত্ব আলোচনা এবং ভাবনা চিন্তা করব তাতে আর কার কিছু লাভ হোক না হোক আমাদের বিবেক প্রাপ্তি হয়, আমরা নিজেরা অনেক বেশি মার্জিত হয়ে পড়ি। পুথিকার বলছেন, শুনিয়া প্রভুর নাম মহাত্ম ভারতী দর্শনে উপনীত হইল ভূপতি। তার কথা শুনে অবশেষে তাঁর সঙ্গে দেখা করতে এসছেন এবং সেই দেখা হওয়ার গল্প শ্রী ভগবানের কৃপা হলে আগামী দিন আমরা আলোচনা করব। আগামী রবিবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে না, গতকালই বলেছি আমাদের মাইক্রোফোন খোলা, আমরা আগামী রবিবার দিন ওই ভাবপ্রচার পরিষদের মিটিংয়ে থাকবো, সেই কারণে দেখা হবে না। তারপরে শ্রী ভগবান যেদিন দিন দেবেন সেদিনকে আবার আপনাদের সাথে দেখা হবে। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বংশকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।